ডিজে সার্জেনের কিন্তু ডিজে এখনই স্টার্ট করলো, ধোঁয়াটা উঠছে দেখেই বুঝতে পারছো। আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি হরিদ্বার, আর যেখানে কিন্তু পেছনে দেখতে পাচ্ছ যে একদম ডিজে সার্জেন রয়েছে। তো চলিয়ে ফির ইস ভিডিও মে মেয়ে দিখানে কি কোশিশ করুঙ্গা সারি চিজে, আর বহুত সারা ডিজে সেটআপে আশপাশ মে সারি কুছ দিখাউঙ্গা ইসি ভিডিও মে, তো লাস্ট তক বানে রইয়েগা। তো চলো তোমাদের দেখাচ্ছি আপাতত ডিজে সার্জেনের কি কাজগুলো হচ্ছে। তো একটা ছোট্ট ভিডিও সকালবেলা দিয়ে দিই, তো এখনও কিন্তু ফিটিংসের কাজগুলো চলছে, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা বেশি করে শেয়ার করো, অপেক্ষা করো, আপাতত লাইভ করতে দিচ্ছে না, যখন লাইভ করতে দিব অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো লাইভের। তো এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেছি একদম হরিদ্বারে, আর যেখানে দেখতে পাচ্ছ কিন্তু ডিজে সার্জেন একদম রেডি হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু এখন কমপ্লিট চলছে। তো চলো ফির দিখাতে হ্যাঁ সারি কুছ ইসি ভিডিও মে, আর সারি কুছ মে ডিটেলস মে বতানে কি কোশিশ করুঙ্গা। আর আগে ভি বহুত সারা ডিজে সেটআপ কা ভিডিও আ রহে, তো চ্যানেল কো সাবস্ক্রাইব করকে পাশে রহিয়ে। আর উসকে বাদ মে বতাতা হুঁ আপ লোগোকো কি লাইভ ভি আয়েঙ্গে, আর আভি লাইভ করনে সে মানা কর রহে, আর দেখতে হ্যায় কব তক লাইভ করনে দেঙ্গে। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই পাশটা কিন্তু দেখলে বুঝতে পারবে পুরো ডিজিটা কিন্তু একদম বেশ বড় মাপের একটা নিয়ে এসেছে, যেটা কিন্তু একদম ট্র্যাক্টরের উপরে লোড করা রয়েছে, বেশ বড় মাপের একটা ডিজি। তো কত কেবি ডিজি এই মুহূর্তে ঠিক জানা নেই, পরে জানলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর বাদ বাকি দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু একদম ডিজি সার্জেনের বেশ বড় রকমের একটা সেট আপ, টোটাল কতগুলো কি বক্স রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো। হয়তো আগে আমরা অনেকগুলো ভিডিও দেখেছো অনেকে, তো হয়তো জেনেই গেছো, বাদ বাকি আমি তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দেবো। ডিজিটা কিন্তু আপাতত ওয়্যারিংয়ের কাজ চলছে, তো ওয়্যারিংয়ের কাজটা শুরু হলে আশা করছো হয়তো বিকেল কিংবা সন্ধ্যের মধ্যে মধ্যে হয়তো সাউন্ড টেস্টিং করবে, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো এইটা হচ্ছে কিন্তু বিশাল মাপের একটা সেট আপ লাগিয়েছে, যেটা কিন্তু লাগিয়েছে এইখানে প্রথমবার হরিদ্বারে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বেস কতগুলো রয়েছে, আর প্রত্যেকটা বেস কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো টুয়ের বেস রয়েছে কিন্তু পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর ওপরে রয়েছে কিন্তু প্রায় সাতটা, টোটাল যদি হিসাব করা বলা হয় ৩৫খানা রয়েছে। তো ৩৫ পিস একদম বক্স লাগিয়েছে ডিজে সার্জেন, আর বুঝতেই পারছো যে ৩৫ দিয়ে ৭০খানা স্পিকার নিয়ে বাজাবে। আর দেখতে পাচ্ছি যে টুইটার র্যাকগুলো যে রয়েছে, এগুলো টুইটার বলবো কেন, ভেতরে তো লাগানো আছে সব একদম প্রেশার মিট, আর প্রেশার মিটের আওয়াজ তোমরা জানো। আর আগেও তোমাদের দেখিয়েছি ডিজে সার্জেন কী লেভেলের বাজিয়েছিল, তো আজকেও তোমাদের দেখাবো যখন টেস্টিং করবে। এখনও পর্যন্ত টেস্টিং হয়নি, কিছু কিন্তু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো কিন্তু আপাতত কমপ্লিট চলছে, সেগুলো হলে কিন্তু হয়ে যাবে। আর তোমাদের এই হলুদ যেগুলো দেখিয়েছিলাম প্রেশার মিট, তার পাশে কিন্তু কালো কালো প্রেশার মিট আবার নতুন নতুন লাগাচ্ছি, সেগুলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো অন্য ভিডিওতে, আর কেমন কী কোয়ালিটি হয় তোমরা দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা, আর একদম পুরো তোমাদের বলে দিই একটা বেশ বড় রকমের ১৪ চাকা লরির উপর কিন্তু একদম ফিটিং করা চলছে। আর এগুলো রয়েছে কিন্তু লাইটিং, বিভিন্ন রকমের লাইটিং রয়েছে, স্ট্যান্ডের রয়েছে দেখতে পাচ্ছ ২০ আর, আর পরপর কিন্তু এগুলো সাজানো রয়েছে, আর এগুলো কিন্তু লাগানো হবে ওপরে। আর এখানে রয়েছে মেন লরিটা, তার উপরে কিন্তু সাজানো রয়েছে পুরো মেশিন সেটআপ, লাইটিংয়ের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু কিছুটা করা রয়েছে, বৃষ্টির কারণে উপর দিয়ে তিরপল দিয়ে ঢাকা দিয়ে আছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা ডিএ সার্জেনের, ব্যাক সাইডটা দেখে বুঝতে পারছো আমরা যখন দেখেছিলাম বেলপাহাড়িতে সেটা ছিল বেশ বড় মাপের সেটআপটা, বড় বক্স ছিল। আর এখানে রয়েছে কিন্তু টুয়ের বক্স প্রত্যেকটা রয়েছে কিন্তু, আর প্রত্যেক বক্সে দুটো করে স্পিকার রয়েছে তোমাদের বললাম, তো টোটাল হিসাব করে ৭০খানা স্পিকার রয়েছে। আর এখানে কিন্তু একদম এই মুহূর্তে সাজানো হয়ে রেডি হয়ে গেছে। তো চলিয়ে ফির সার্জেন কা পুরা সিস্টেম আপলোগোকে দেখা দেয়, আর শাম তক শায়দ সে টেস্টিং হয়ে যায়গা। তো ওইখানে দেখতে পাচ্ছ একটা সেটআপ চলে গেল, এখানে একটা সেটআপ চলে গেল, মানে একদম তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে আইচারগুলো আছে সেই আইচারের ভেতরেই কিন্তু রয়েছে প্রত্যেকটা বক্স। ওখানে একটা চলে গেল, এখানে একটা চলে গেল, এখানে একটা দাঁড়ানো আছে, সেপাশে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা রয়েছে। তো এতগুলো সেট কিন্তু পরপর রাখা রয়েছে, বাদ বাকি এখানে তোমাদের দেখিয়েই দিলাম তোমার ডিজে সার্জেন রয়েছে। তো একটা জায়গায় হিসেব করে দেখতে গেলে প্রায় হয়তো ৬-৭টা সেটআপ রয়েছে, আর কোনো সেটআপ কিন্তু এখন চলছে না। আর এখন টাইম যদি তোমাদের বলি, এখন কিন্তু টাইম একবার দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু বেশ ৬:৩০ বাজছে এই মুহূর্তে দেখাচ্ছি। মেঘের অবস্থা খুব খারাপ, মাঝে মধ্যেই কিন্তু একদম দেখছি বৃষ্টি নামছে। তো মোটামুটি সব সেটআপগুলো একটু তোমাদের সামনে থেকে দেখাবো। তো তার মধ্যে কিন্তু ডিজে সার্জেন এখন বাঁধা চলছে, আর এখানে কিছু বক্স রাখা রয়েছে সেগুলো তোমাদের দেখি। দেখো এখানে একটা সেটআপ কিন্তু একদম ঢাকা দেওয়া রয়েছে তিরপল দিয়ে, আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিই। এটা একটা ট্রলি, বেশ বড় রকমের একটা ট্রলি, আর তাতে কিন্তু বাঁধা রয়েছে সেটআপগুলো সব পরপর। আর এখানে একটা ট্রলি রয়েছে, এর উপরেও কিন্তু অনেক কিছু রয়েছে, স্ট্যান্ড আর লাইটিং ফাইটিং দেখতে পাচ্ছি অনেক কিছু আছে। আর এখানে রয়েছে কিন্তু বজরং ডিজে, আর তারপরে একদম নাম্বার টাম্বার লেখা রয়েছে। তোমাদের গাড়িগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিই বুঝতে পারবে, দেখিয়ে ইতনা ছোটা ছোটা গাড়ি মে লোড কি হ্যায় আর পুরা জবরদস্ত ইসকা সাউন্ড কোয়ালিটি হ্যায়। মানে পহলে ভি দেখ চুকা হুঁ বহুত সাল পহলে, লগভগ ৬-৭ সাল পহলে মে ভি দেখ চুকা হুঁ, আর ইসকা রিজাল্ট বহুত আচ্ছা হ্যায়। আর এসেই বহুত সারা সেটআপ, জেসে কি ইধার ভি এক হ্যায় যমদূত ডিজে, তো ইয়াহ পে ভি এক লাগা হুয়া হ্যায়। আর ওখানে দেখো, ওখানে কিন্তু একটা রয়েছে, তো ইধার ভি এক হ্যায়। আর মানে দেখা দিয়া উস সাইড মে ভি দো চলা গিয়া অন্দর,
তো এতগুলো সেট আপ কিন্তু রয়েছে পরপর চারিদিকে। এটা একটা তেল পাম্প, আর তেল পাম্পের সামনেই কিন্তু প্রত্যেকটা ডিজে রয়েছে, আর এই ডিজেগুলো কিন্তু বাজে বেশ লেভেলে। দো স্পিকার লাগা হয় JBL কে দ্বারা, আর ये भी देख सकते हो, ये ट्विटर की तरह लगा हुआ है। बहुत सारा डीजे है आसपास में, और कांवड़ियों को भी देख सकते हो जो बाबा के दर्शन के लिए जा रहे हैं। तो एकदम तेल पाम्पर साइडे किंतु रास्ता धारे एकदम सेटअपटा फिटिंग चलते। और तुम्हारे ये पासटा जमन देखिए दिलाम, और ये पासटा तुम्हारे एक देखिए दी। देखो कत लोक किंतु ये मुहूर्ते सकाल बेला भीड़ कर रही है, एन बाजे प्राय 6:30। 6:30 समय कत लोकर भीड़ देखे ही बुझते सार्जन কত ভালোবাসে, আর কত লোক দূর দূর থেকে এসেছে, যারা রয়েছে কিন্তু কমিটি দাদারা রয়েছে। তো বহুত সারে লোক চারো তরফ সে আয়ে হ্যাঁ, যো লোক ডিজে বক্স কো পছন্দ করতে হ্যাঁ, ফির ডিজে বক্স কো দেখনে কে লিয়ে আয়ে হ্যাঁ। তো সামনে থেকে দেখে কিন্তু সত্যি ভয়ঙ্কর লাগছে, বেশ বড় রকমের একটা সেট আপ, আর এত বড় সেট আপ মনে হয় হরিদ্বারে এইবারে প্রথমবার এটাই হয়েছে। আর দেখা যাক কেমন কি বাজে। আর বিভিন্ন রকমের অনেক সেট আপ রয়েছে, যেমন ডিজে কাসানা আছে, রাবণ আছে, ডিজে আমর, এসে বহুত সারা কিছু সেট আপ। তো সারে কিছু দেখানোর কি কোশিশ করেনি আগে ভিডিও মে। তো আপাতত কিন্তু এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বক্স কিন্তু পরপর বাঁধা চলছে, আর এখন বক্স রয়েছে সেগুলো বাঁধা হয়নি, তার উপরে কিন্তু উঠে, আর এখানে যে প্রেসার মিট সেগুলো কিন্তু লাগানোর কাজ চলছে। তো এই সাইড থেকে দেখো যে কত বড় লাগছে, 14 চাকা একটা লরির উপরে একদম পুরো রেডি করা হয়েছে, আর তার উপরে কিন্তু এখনও কাজ চলছে কিছু। এখানে রয়েছে ছোটো একটা জেনারেটার, এই জেনারেটার দিয়ে হয়তো বাকি কাজগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছিলো, আর মেন যে বড় জেনারেটার ডিজিটাল সেটা দিয়ে কিন্তু এই সেট আপটা পুরোটা বাজবে। তো সেটা একটু পরে স্টার্ট করবে, সেটা তোমায় দেখাবো। ওপরেও মেশিনগুলো রয়েছে, আর সাইডে রয়েছে কিন্তু পুরো সেট আপটা ব্যাক সাইডে লাগানো হয়েছে। তো এই হচ্ছে কিন্তু তোমার ছোটো ডিজিটা, আর বড় ডিজিটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বড় সাইজের ডিজি, এটা দিয়ে কিন্তু আপাতত বাজানো হবে, একটু পরেই কিন্তু এটা অন করা হবে। ওয়েরিংয়ের কাজটা চলছে, হয়ে গেলেই কিন্তু সেট আপ টেস্টিংয়ের কাজ শুরু হবে। আর এই যে দেখতে পাচ্ছ ওয়্যারটা একদম রয়েছে সেই পাশে কাজ করছে, একটু দেখিয়ে দিই। তো সার্জেন দাদা কিন্তু নিজের হাতে করে একদম কাজটা করছে, ওয়্যারিংয়ের কাজটা, আর এটা হয়ে গেলেই আশা করছি তারপরে স্টার্ট করবে। তো দুজনে মিলে কিন্তু ওয়্যারিংয়ের কাজগুলো চলছে বেশ বড় মাপের ডিজি নিয়ে। তো এটা মোটামুটি 200 কেবির বেশি একটা ডিজি বড় লাগছে, 200 কেবি হবে এটা একদম কনফার্ম। আর সেটা তো এখানে রয়েছে কমিটির দাদা ভাইয়েরা চারিদিকে রয়েছে, মেন রোডের ধারে কিন্তু হবে টেস্টিংটা, আর কেমন কি বাজে সেটা তোমরা দেখলে তো অবশ্য বুঝতেই পারবে। তো আগে অনেক ভিডিও আসছে, অপেক্ষা করে থাকো। লগভগ 1500 কিলোমিটার বেশি জাদা পার করকে আমলোক ইধার আয়ে হ্যাঁ, আমলোক দেখানে কি কোশিশ করে ইয়াকা ডিজে কেসা হ্যাঁ, বহুত সারা কাবাডিয়া হ্যাঁ, সবকু দেখানে বালে ইসি ভিডিও মে। তো লাস্ট তক বানা রইয়েগা, আর ভিডিও কো জাদা সে জাদা শেয়ার কিজিয়েগা। তো দেখতে রইয়ে, মে সারে কিছু দেখানে বালা হুম ইসি ভিডিও মে, আর বহুত সারা ভিডিও আনে বালা হ্যাঁ, মে লাইভ ভি করুঙ্গা, তো দেখতে রইয়েগা। সার্জেনের কিন্তু ডিজি এক্ষুনি স্টার্ট করলো, ধোঁয়াটা উঠছে দেখেই বুঝতে পারছো ডিজি কিন্তু এক্ষুনি স্টার্ট করে দিয়েছে।